গাবান্ধা পাঁচাশনে ভোটকাল, এবারও সব কেন্দ্রে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মিথ্যা তথ্যের কারণে বরিশালে পাঁচ সরকারি স্কুলে 132 শিক্ষার্থীর ভর্তি বাতিল হচ্ছে, জানিয়েছেন প্রধান শিক্ষকরা। শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলে জনজীবন, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় নষ্ট হচ্ছে সবজি ও বীজতলা। সাতক্ষীরা চিংড়ি চাষিদের মিলছে না প্রত্যাশা অনুযায়ী দাম, কমেছে রপ্তানি, মরকের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে জানিয়ে এই ধারা অব্যাহত রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে আরও দক্ষ ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে। রাজধানীতে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, এই প্রতিপাদ্যে শুরু হলো পুলিশ সপ্তাহ 2023। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকার জন্য 115 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও প্রেসিডেন্ট পুলিশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পুলিশের জনবল, সরঞ্জাম, প্রশিক্ষণ সহ আধুনিকায়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। সেবা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণের বিশ্বাস অর্জন করতে পেরেছে পুলিশ, বলেন তিনি। পুলিশ বাহিনী এখন জনগণের পুলিশ হিসেবেই তারা জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। আগে যখন পুলিশের নাম শুনে মানুষ ভয় পেত, এখন জানে পুলিশ সেবা দেয়, তাদের পাশে দাঁড়ায়। মানুষের আস্থা অর্জন করা, জনগণের আস্থা অর্জন করা, এটা যে কোনো বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা তা করে যাচ্ছেন, অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকেই আপনারা এই জনগণের সেবা করে যাবেন। দেশে জঙ্গিবাদের ভিত্তি ভেঙে দিতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অতীতে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও হামলার মুখে পুলিশ সদস্যদের দৃঢ়তার কথাও স্মরণ করেন তিনি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে নিয়ে আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়তে কাজ করছে সরকার, জানান শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুলিশকে একটি দক্ষ চৌকস বাহিনী হিসেবে, স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই। কোনো প্রতিবন্ধকতার জন্য আমাদের এই অগ্রযাত্রা বাধা দিতে না পারে। বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আগামী 8 জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহের নানা কার্যক্রম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করল আওয়ামী লীগ। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে পরিবার ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও কিশোরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমার রক্ত, আপনার রক্ত, আমি সেই একই রক্ত। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত সৈয়দ আশরাফুল ইসলাম 2019 সালের 3 জানুয়ারি দেশের বাইরের একটি হাসপাতালে মারা যান। মঙ্গলবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে পরিবার ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানানো শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন পরিশীলিত। কীভাবে নেতাকর্মীদের সাথে সজ্জন ব্যবহার করতে হয়, পরিশীলিত মানুষ কীরকম হওয়া প্রয়োজন, সেটি তার কাছে অনেক কিছু শেখার আছে। জীবনে কোনো লোভ লালসা তার ছিল না, রাজনীতিকে ব্রত হিসাবে নিয়েছিল। তার কাছে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নুরলিপি বলেন, সৈয়দ আশরাফ ছিলেন নেত্রীর একান্ত অনুগত, তার আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। পিতার মতোই আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম সবসময় তার নেত্রীর আনুগত্য ছিলেন এবং নেত্রীর সাথে সাথেই ছিলেন। এবং তিনি যে আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, যে নির্লোভ আদর্শের রাজনীতি করেছেন, এটা আমার মনে হয় সামনের প্রজন্মের জন্য একটি শিক্ষার বিষয়। এদিকে কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করা হয়েছে।
সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে তার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোট গ্রহণে অনিয়মের জেরে বন্ধ হওয়া গাইবান্ধা পাঁচ ফুলছড়ি সাঘাটা আসনের উপনির্বাচন আগামীকাল। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সব কেন্দ্রে আজ পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে 17 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 3,000 সদস্য মোতায়েন থাকবে এলাকায়। ভোটের 145টি কেন্দ্র পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 5 জন প্রার্থী, তাদের মধ্যে আওয়ামী লীগের মাহমুদ হাসান, জাতীয় পার্টির গোলাম শহীদ, বিকল্প ধারা জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান প্রচারণা চালালেও নির্বাচনে অনাস্থা জানিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান। গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, একটু জানাবেন যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো কোন পর্যায়ে রয়েছে, এছাড়া সার্বিক ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন? গাইবান্ধা পাঁচ সাঘাটা ফুলছড়ি আসনের যে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামীকাল সকাল 8:30 ভোট গ্রহণ শুরু হবে এবং একটানা বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তো আগামীকালকে এই পুরো ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আজ কিন্তু 145টি কেন্দ্রে ইভিএম এর যে সরঞ্জাম সেগুলো বেলা 11:30 দিকে পাঠানো শুরু হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে প্রায় সবগুলো কেন্দ্রেই তাদের সরঞ্জামগুলো নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে পৌঁছেছেন। আগামীকালকে যে নির্বাচন সেটি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এবং ভোটাররা যাতে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য তাদের নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেজন্য নাকি একেবারে পুরো 2 উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা হবে এমনটি জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই ভোট সম্পন্নের জন্য 19 জন ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, আনসার পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়া এই ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কিন্তু সার্বক্ষণিক 2 উপজেলার এই নির্বাচনী এলাকাগুলোতে টহলে থাকবে, কোথাও কোনো অপ্রীতিকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আরিফুল, একটু জানতে চাই এবারও কিন্তু সিসি ক্যামেরা থাকবে, গতবারের পুনরাবৃত্তি যাতে না হয় বাড়তি কোনো ব্যবস্থা কি দেখেছেন আপনি? হ্যাঁ, এই ব্যাপারটি কিন্তু আগেও একবার বলেছিলাম যে গত 28 ডিসেম্বর গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যে সভাটি হয়েছিল যেখানে নির্বাচন কমিশনার আসাদা সুলতানা এসেছিলেন, তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এইরকম ঘটনার পুনরাবৃত্তি বা যে কোনো অনিয়ম যদি হয় প্রয়োজনে আবারও ভোট বন্ধ হবে, কিন্তু তবুও মানুষের ভোটের অধিকার রক্ষা করা হবে, যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা হবে। এবং সে কারণে এই রিটার্নিং কর্মকর্তা যদি বলেছেন যে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা, পুলিশ সদস্যরা সকলে কিন্তু সমন্বিতভাবে এবারে নির্বাচনটি খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন যাতে কোথাও কোনো ধরনের অনিয়ম না ধরা পড়ে। এবং সিসি ক্যামেরার বিষয়ে আরেকটু বিষয় একটু জানতে চাই, গতবার বেশ উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গিয়েছিল প্রার্থী এবং ভোটারদের মাঝে, এবার মনে হচ্ছে একেবারেই নিরুত্তাপ, এর কারণ আসলে কি? এবার কিন্তু মানুষের মধ্যে সেটি যেটি বলেছিলাম যে আসলে এলাকার মানুষের মধ্যে বা ভোটারদের মধ্যে এক ধরনের শঙ্কা এই ইভিএম নিয়ে এখনো পুরোপুরি আসলে কাটেনি। তাদের ধারণা, তাদেরকে বোঝানো হয় যে কোনোভাবে যে এই ইভিএম এ সে যে প্রতীকে ভোট কি দিবে সেটি মেশিনের দ্বারা নাকি পরিবর্তন করা সম্ভব, এরকম একটি ধারণা তাদের মধ্যে রয়েছে। এছাড়া 12 তারিখের ঘটনার ফলে ভোটারদের মধ্যে কিছুটা প্রভাব পড়েছে, সে কারণে আসলে তারা ভোট কেন্দ্রমুখী হতে চাইছেন না। কিন্তু নির্বাচনের যে অংশ নিচ্ছেন যারা, যে প্রার্থীরা এবং সেই সাথে নির্বাচন কমিশন কিন্তু ভোটারদের সাথে বিভিন্ন ভাবে এলাকার মানুষের সাথে নানাভাবে সভা সমাবেশ করে তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন যে ইভিএম এ এ ধরনের কোনো কিছু সম্ভব না, তিনি যে প্রতীকে ছাপ দিবেন সেটি আসলে গ্রহণ করা হবে এবং তার ভোটটি এখানে নির্ণয় করা হবে, তিনি যাকে ভোট দিচ্ছেন তিনি ভোট পাবেন। তো এরপরে আসলে শেষের দিকে একেবারে আজকে এই মালামাল যখন বিভিন্ন জায়গায় পাঠানো ছিল তখন আমি স্থানীয় ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু অনেকেই বলেছেন যে বেশ কিছুদিন থেকে তারা অভিভাবকহীন হয়ে রয়েছেন এই এলাকায়,
ফলে এলাকার উন্নয়নের জন্য এলাকার কাজকর্মের জন্য আসলে তাদের নেতা নির্বাচন করা দরকার। এজন্য তারা চাইছেন পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, যাতে করে আগামীকাল সকালে তারা ইসলাম গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। চলে যাচ্ছি পরের খবরটিতে। পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এ রায় দেন। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার বিএনপির এই দুই নেতার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এর আগে চারবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন আদালত। গত 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়, এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গত 8 ডিসেম্বর পল্টন থানায় মামলা করা হয়। পরে 8 ডিসেম্বর গভীর রাতে আলাদা অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আগামী 5 থেকে 6 দিন সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও শৈত্যপ্রবাহের সংখ্যা নেই বলেও জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুসারে ভোর 6টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়নি। তবে ভোরে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা যায়। রাজশাহী বিভাগ, কুষ্টিয়া, ময়মনসিংহ ও যশোর জেলায় আগামী কয়েকদিন ভোরে ঘন কুয়াশা অব্যাহত থাকবে। এদিকে গত দুদিন ধরে রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমেছে, তবে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়া আরও কয়েকদিন শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত ওই রকম তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আগামী আরও 4-5 দিন। মোটামুটি এখনকার যে কন্ডিশন তাপমাত্রা আছে এরকমই থাকবে। তবে যে ঘন কুয়াশা আছে, ঘন কুয়াশাটা গ্যাজুয়ালি একটু উন্নতির দিকে যাচ্ছে। তারপরেও বিশেষ করে আপনার উত্তর অঞ্চল, রাজশাহী এবং ময়মনসিংহ ডিভিশন এইসব জায়গাতে যে ঘন কুয়াশা আছে, এটা আগামী আরও কয়েকদিন কন্টিনিউ করবে। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক, নৌ ও আকাশপথে চলাচল। কুয়াশার কারণে মধ্যরাত থেকে 5.5 ঘন্টা বন্ধ ছিল দৌলতিয়া, পাটুরিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, ঘন কুয়াশার কারণে রাত 3:45 থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মাছ নদীতে আটকা পড়ে 3টি ফেরি। এছাড়া ঘাট এলাকায় আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে কুয়াশা কেটে গেলে সকাল 9:30 শুরু হয় ফেরি চলাচল। এদিকে ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দরে নামতে না পেরে সিলেটে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের দাম্মাম টু ঢাকা এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দোহা টু ঢাকা ফ্লাইট। এছাড়া সিলেট থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোও সিলেট থেকে দেরিতে ছেড়ে এসেছে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে অনুভূত হয়েছে, সেটি কতখানি মৌলভীবাজারে আসলে অনুভূত হচ্ছে? দেখুন, আসলে গত 4-5 দিন ধরে মৌলভীবাজারে 8 এবং 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে, যার ফলে এখানে মৃদু শৈত্যপ্রবাহ যেটি সেটি বয়ে চলছে। গতকালকের আগের কথা যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু ঘন কুয়াশায় দিনের বেলাও কিন্তু ঢাকা থেকেছে চারপাশ, এবং এখানে কিন্তু যে রোদের দেখা পাওয়া যায়নি। তো আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সূর্যের দেখা পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। তবে আবহাওয়া অফিস শ্রীমঙ্গল যেটি আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি, তারা যেটি জানিয়েছেন যে 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সকাল 6টায় এবং সকাল 9টায় একই অবস্থা কিন্তু তারা রেকর্ড করেছেন, যার ফলে এখানে কিন্তু যে শীতটা কিন্তু অনুভূত হচ্ছে, তবে সূর্য থাকার কারণে, কিন্তু সূর্যের আলো থাকার কারণে কিন্তু কিছুটা হলেও এখানে কিন্তু গরম অনুভূত হচ্ছে। তবে গরম না হলেও শীত কিন্তু আছে। তবে সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু কুয়াশা পড়ছে, কুয়াশার কিন্তু পরদিন সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। তো এই যে শীত এবং যে কুয়াশা, এর কারণে কিন্তু ব্যাঘাত করছে। আপনি জানেন মৌলভীবাজার চাবাগান অধ্যুষিত এলাকায় চা শ্রমিকরা কিন্তু সাধারণত, তারা একদম খেটে খাওয়া সাধারণ চা শ্রমিক, কিন্তু তাদের কিন্তু দুর্ভোগটা রয়েছে। তাদের শীতার্থ যেসব মানুষ রয়েছে শীতের কাপড়ের কিন্তু চাহিদা রয়েছে। পাশাপাশি হাওর অঞ্চল, আপনি জানেন মৌলভীবাজারের হাওরে এখন বুরু আবাদের একটা মৌসুম, এই বুরু আবাদে কিন্তু একটু ব্যাঘাত করছে এই শীতের কারণে। তো আসলে সব মিলিয়ে মৌলভীবাজারে এখন শীতের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আবহাওয়া শ্রীমঙ্গল পর্যবেক্ষণ কেন্দ্র, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 3-4 দিন কি অবস্থা, বিশেষ করে বড় বীজতলার কৃষকরা কি বলছেন?
দেখুন, আসলে কৃষকরা এই মৌসুমটা আসলে এই হাওর অঞ্চলে বিশেষ করে এই সময়টাই হচ্ছে যে যে বোরো চাষ মানে রোপণের সময়। তো এই সময়টাতে এসে ফালি বিচরা যেগুলো আছে সেগুলিতে একটি যে কুয়াশার কারণে ফালি বিচরা কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। তারপরে কৃষকরা বলছেন যে এই অবস্থা যদি বিরাজ থাকে আরো কদিন তাহলে কিন্তু তাদের যে চারা বিচরা আসলে সেগুলি নষ্ট হয়ে যাবে এবং তারা যে তাদের যে কাঙ্ক্ষিত যে চাষাবাদের যে লক্ষ্যমাত্রা সেটিতে তারা একটা ব্যাঘাত ঘটবে। তবে যদি এই অবস্থা আরো এক দুই দিনের মধ্যে যদি অবস্থা পরিবর্তন যদি সেটি ভালোর দিকে যায় তাহলে তারা বলছেন যে তারা তাদের যে বুড়ো আবাদ সেটি তারা হয়তো চাষ করতে পারবেন বা তাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবেন। মৌলভীবাজার থেকে শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। চলে আসছি পরের খবরটিতে। এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে নষ্ট হচ্ছে গম, ভুট্টা, সরিষা সহ মৌসুমি ফসল। তবে শীতের প্রভাব বেশি পড়েছে বোরো ধানের বীজতলায়। এ অবস্থা অব্যাহত থাকলে রবি ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি বোরো আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। টানা শীতে কাবু পঞ্চগড়ের মানুষ। শৈত্যপ্রবাহের কবলে আর কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। প্রভাব পড়েছে ভুট্টা, গম, সরিষা, পেঁয়াজ, রসুন সহ শীতকালীন বিভিন্ন ফসলে। একই অবস্থা কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে। গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে সবজি ক্ষেত। আলুতে দেখা দিয়েছে ব্লাইটের সংক্রমণ। অতিরিক্ত হিম আসছে, হিমের কারণে শসা সরু হয়ে যাচ্ছে এবং গাছও মারা যাচ্ছে। হিমের কারণে পাতা কোঁকড়া লাগবে, সমস্যা হবে, কারণ বাড়তে পারবে না। রোদের অভাবে নওগাঁ, নাটোর ও পাবনাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। কীটনাশক দেওয়ার পাশাপাশি বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বীজতলার জন্য এটা পলিথিন দিয়ে ঢেকে রাখা, রাতের বেলা ডিপ টিউবওয়েল বা শ্যালো টিউবওয়েলের পানি দ্বারা ডুবিয়ে রাখা সহ অন্যান্য যে পন্থাগুলি রয়েছে আমরা কৃষকদেরকে বলছি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঘন কুয়াশা ও ঠান্ডায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আলু, সরিষা, ভুট্টা, মসুর ডালের ক্ষেতে দেখা দিয়েছে রোগবালাই। ধানের চারা, আলু, আলু এখন ধরেন ছোট ছোট গাছ শীতে নষ্ট হয়ে যাচ্ছে। কপি অনেক কিছুই শীতে পুড়ে যায়, নষ্ট হয় কুয়াশার কারণে। যাতে আমাদের চারাগুলো রক্ষা পায়, হ্যাঁ, চারাগুলো ভালো থাকে এই জন্য থেকে আমরা বীজ দিচ্ছি। সূর্যের দেখা না মেলায় ঝালকাঠিতে ঝরে পড়ছে পান পাতা। লক্ষ্মীপুরে শাকসবজি ও ফসলে বেড়েছে পোকার আক্রমণ। ফসল রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ওষুধ দিতে পারতেছি না, ওষুধের টাকা বেশি, দাম বেশি, সরকারের থেকে অনেক বেশি বাড়তি নেই। শীতে তো আমার মনে করেন দেখা গেলে পোক টোক একটু বাড়ে, এই পোহেই বেশি সমস্যা মেঘলায়। আগে দিতাম একদিনে, সপ্তাহে তিন দিন ওষুধ দেওয়া লাগে, নাইলে আর কোনো ফসল হয় না। বিরূপ আবহাওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, শেরপুর, বেনাপোলে রবি ফসলের আশানুরূপ উৎপাদন না হওয়ার কথা জানিয়েছেন কৃষকেরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে পাবনা ও নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে পাবনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় শীতে রবি ফসলের উপর কি প্রভাব পড়েছে? আসলে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু ঘন কুয়াশা আর তীব্র শীত কিন্তু জেগে বসেছে উত্তরের জেলায় পাবনাতে। আর আজকে কিন্তু সকাল থেকে কিন্তু সারাদিন এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি, এমন অবস্থা কিন্তু বেশ কয়েকদিনই কিন্তু চলছে। আর সূর্যের আলো ঠিক মতো না পাওয়ায় কিন্তু বোরো ধানের বীজতলা, এর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ ও ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে চারা। আর অনেক স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বোরো বীজতলায় নিজে পলিথিন দিয়ে ঢেকে কীটনাশক স্প্রে করেও কিন্তু সুফল মিলছে না। এদিকে সরিষা কিন্তু সরিষা যেগুলো রয়েছে, সরিষা, মসুর সহ বিভিন্ন রবি ফসল যেগুলো রয়েছে এগুলো কিন্তু ফুল ঝরে যেতে শুরু করেছে। কারণ কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে সরিষা এবং মসুরের ফুলে রোদ না পড়ায় কুয়াশার কারণে পচে যাচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এতে কিন্তু ফসলের ফলন কমে যাওয়ার কিন্তু আশঙ্কা করছেন কিন্তু কৃষকরা। আর কৃষকরা বলছেন যে শুরুতে শীত ও কুয়াশা কম থাকায় বীজতলায় কিন্তু তারা চারা ভালোভাবে কিন্তু বাড়তে শুরু করে। আর তবে হঠাৎ করে ঘন কুয়াশা ও তীব্র শীত শীতে কিন্তু ছন্দপতন দেখা দেয় এইসব ফসলে। আর প্রায় এক সপ্তাহ এমন কিন্তু আবহাওয়া বিরাজ করায় দেরিতে কিন্তু সূর্যের দেখা পায় গেলেও স্বাভাবিক তাপমাত্রা কিন্তু থাকছে না। আর এলাকায় ঘুরে আমরা যেমনটি দেখতে পেয়েছি চাষিরা বীজতলায় কিন্তু পরিচর্যায় কিন্তু তারা করছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ বা আবার
বালাই নাশক যে স্প্রে করছেন, অনেক কৃষক কিন্তু বীজতলা পলিথিন দিয়ে কিন্তু ঢেকে রাখতে কিন্তু আমরা দেখেছি, আর বৈরী আবহাওয়ার কারণে তারা বীজতলা কিন্তু বাড়তি যত্ন কিন্তু নিয়েও তারা এইসব ফসল রক্ষা করতে পারছেন না এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এই বিষয়ে কিন্তু আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে প্রতিদিনই তারা মাঠ পর্যায়ে কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন, কৃষকদের নানাভাবে তারা পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যদি বৈরী আবহাওয়া কুয়াশা দীর্ঘস্থায়ী হয় তবে বীজতলায় ক্ষতি হতে পারে, তবে বর্তমানে যে অবস্থা আছে রোদ পেলে বীজতলা ঠিক হয়ে যাবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর করণীয়ের বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা, আর পানি পানি রাখা কুয়াশা বেশি হলে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার কিন্তু খায়রুল আপনি থাকুন আমাদের সাথে। এবার একটু যেতে চাই নওগাঁয়, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, আপনি শুনছিলেন পাবনার খবর, বাড়তি যত্ন নিয়েও কিন্তু ফসল রক্ষা করা যাচ্ছে না, আপনি নওগাঁয় কি পরিস্থিতি দেখছেন, কোন কোন ক্ষেত্রে শীতের প্রভাবটি বেশি পড়েছে? আপনি জানেন যে উত্তরের সমস্ত জেলা নওগাঁ, এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি গত সাত দিন ধরে কিন্তু একনাগারে আপনার ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, আর এর ফলে কিন্তু ক্ষতির মুখে পড়েছে এই চলতি মৌসুমের বুড়ো যে ধানের বীজতলা এবং এছাড়া রবি শস্য যেগুলো আছে, যেমন ধরেন আপনার আলু সরিষা সহ অন্যান্য গম সহ অন্যান্য যে ফসল। আমার সঙ্গে এ প্রসঙ্গে কথা হয় এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপনার আবু হোসেনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আসলে এক নাগারে যদি শৈত্যপ্রবাহ চলতে থাকে এবং ঘন কুয়াশা যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু রবি শস্য এবং বুড়ো বীজতলার কিন্তু ক্ষতি কিছুটা হয়ে যায়। তিনি যেটি পরামর্শ দিয়েছেন যে যদি আপনার এই ঘন কুয়াশা দীর্ঘায়িত হয়, বিশেষ করে 10-15 দিন পর্যন্ত এক নাগারে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইরিবুরোর যে বীজতলা সেটি কিন্তু আপনার পলিথিন দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে হবে এবং রাতের বেলা এখানে কিন্তু আপনার পানি দিয়ে ডুবিয়ে রাখার কিন্তু উনি পরামর্শ দিয়েছেন। আর তিনি রবি শস্যের ক্ষেত্রে যেটি বলেছেন যে এখানে কিন্তু কীটনাশক সহ অন্যান্য যে কৃষি বিভাগের যে পরামর্শ দেওয়া হয় সেই পরামর্শ মোতাবেক যদি রবি শস্যের যত্ন নেওয়া হয়, বিশেষ করে আলুতে যদি আপনার পানি দেওয়া হয় বা অন্যান্য কীটনাশক এবং অন্যান্য ওষুধপত্র যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব বেশি ক্ষতির সংখ্যা নেই। এ প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় এখানকার বুড়ো চাষি যারা, তারা যেটি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু আপনার বুড়ো যে বীজতলা গুলো সেগুলো কিন্তু আপনার মরে যেতে শুরু করেছে, হলুদ বর্ণ ধারণ করেছে এবং আপনার ধরেন যে লাল বর্ণ ধারণ করেছে, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা যত্ন নিচ্ছেন কিন্তু খুব একটা ফল কিন্তু তারা পাচ্ছেন না। তারা যেটি বলছেন যে এই বৈরী আবহাওয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদের কিন্তু বুড়ো বীজতলা নিয়ে কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে তারা কিন্তু পড়বেন। আর এই প্রসঙ্গে আমার সঙ্গে রবি শস্যের যারা চাষি, বিশেষ করে আলু চাষি, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু আলুর গাছ যেটি সেটি কিন্তু মরে যেতে শুরু করেছে এবং পাতা কিন্তু কুঁকড়ে যাচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু কীটনাশক ব্যবহার করছেন এবং অন্যান্য মানে যে ঔষধপত্র সেটি ব্যবহার করছেন কিন্তু এতেও কিন্তু খুব একটা ফল পাচ্ছেন না। এই ছিল মোটামুটি আমার কাছে রবি শস্য এবং বুড়ো বীজতলা পরিস্থিতি। শীতের প্রভাব নিয়ে পাবনা ও নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রত্যাশা অনুযায়ী দাম না পেয়ে মাথায় হাত সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষিদের, বিদেশে রপ্তানি কমে যাওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এতে ধাক্কা খেয়েছে চাষিদের বিরূপ আবহাওয়া ও মরকের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা। এবার কয়েক মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় ছিলেন সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষিরা, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, লবণাক্ততা বেড়ে যাওয়া এবং ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন। রেণুর সংকট ও খাবারের দাম বৃদ্ধিও ভুগিয়েছে বাগদা চাষিদের। এরই মধ্যে বিদেশে রপ্তানি কমে যাওয়ায় মিলছে না প্রত্যাশা অনুযায়ী দাম। কোনো মাছ শিপমেন্ট করতে পারেনি, বিদেশ ফ্যাক্টরি মাছ কিনতিস না, বাইরে মাছ পাঠাতে পারতিস না, যার কারণে পার কেজিতে আমাদের মাছ 200-250 টাকা কম। খাবারের দাম অন্যান্য বছরের তুলনায় এবছর 150-200 টাকা বেশি বস্তায়। গাং খালের খুব অবস্থা খারাপ, পানি আসে না ঠিক মতো, এতে করে আমাদের প্রচুর লস। যে খরচ হয় কস্টিং, সেই কস্টিংটা উঠছে না, তাহলে আমাদের চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে যাবে এবং শুধু আগ্রহ হারিয়ে যাবে না, এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিংড়ির উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখছেন জেলা মৎস্য কর্মকর্তা। ফেব্রুয়ারিতে কিন্তু বাগদার পিএল সবাই মজুত করবে ঘেরে এবং এপ্রিল থেকে গলদার পিএল মজুত শুরু হবে। তো এখানে যদি এপ্রিলের সময় যদি আমরা বৃষ্টিপাত পাই তাহলে কিন্তু আমাদের সেই ঘাটতি আমরা পূরণ সম্ভব হবে বলে আশা করছি। সাতক্ষীরায় 67,000 হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 55,000 বাগদা চাষের ঘের রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বরিশালে জন্ম নিবন্ধনের তথ্য পরিবর্তন করে স্কুলে ভর্তি হতে একাধিক আবেদন করায় 132 শিক্ষার্থীর ভর্তি বাতিল হচ্ছে। নগরীর 5টি সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন। নগরীর সরকারি 5 স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য 840টি আসনের বিপরীতে 2000 আবেদনপত্র জমা পড়ে। 12 ডিসেম্বর লটারির মাধ্যমে 840 জন নির্বাচিত হয়। 17 ডিসেম্বর থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম। কিন্তু 19 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হতে তথ্য পরিবর্তনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র বাতিলের নির্দেশ জারি করা হয়। সে অনুযায়ী যাচাই বাছাই শুরু হলে একে একে ধরা পড়তে থাকে বিষয়গুলো। এসব ঘটনায় শিশুদের শাস্তি দেওয়ার বিষয়টি অমানবিক বলছেন অভিভাবকরা। যদি তথ্য গোপন করে থাকে বা ভুল করে থাকে, সেটা গার্ডিয়ান বা কম্পিউটারের যারা কাজ করেছে তারা ভুল করেছে, বাচ্চা তো ভুল করেনি। এরা যে আইনটা করছে এটা খুবই হৃদয়বেদক এবং খুবই একটা মানে দুঃসাহসিকতা, কারণ এত ধরনের তারা যে আদেশ করেছে এটা খুবই মানার জন্য কোনো গ্রহণযোগ্য নয়। বাবা মার নাম ঠিক আছে, এনআইডি ঠিক আছে, একই বাবা মার দেখা যায় যে একাধিক বাচ্চার নাম একাধিকভাবে চেঞ্জ করছে, নামের অংশ মনে করেন কারোর নাম রাইসা ইসলাম, তাকে খালি রাইসা দিয়ে একবার করতেছে। 5 স্কুলে ভর্তির জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ 11 বার আবেদন করেছে। এক্ষেত্রে জন্ম নিবন্ধনের তথ্য পরিবর্তন ও গোপনের মতো কাজ করা হয়েছে। 12-12-22 তারিখে পত্র আসে, যেটা নীতিমালার আলোকে তথ্য ওখানে চাওয়া হয় যে একাধিকবার তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন থাকলে প্রার্থিতা বাতিল বলে, নির্বাচন বাতিল বলে গণ্য হবে। যারা এসব অনিয়মে জড়িত তাদের ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে অন্যদের ভর্তির কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বাবা মাকে আরও সৎ হতে হবে এবং তার বাচ্চাদের প্রতি, এবং বাচ্চারা যাতে সৎভাবে বেড়ে ওঠে এই দিকটা তাকে লক্ষ্য রাখতে হবে, এবং এই কারণেই এই একাধিক জন্ম নিবন্ধন বা একাধিক আবেদন এগুলো যেন না করে। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে সর্বোচ্চ 56 জন, জেলা স্কুলে 36 জন, মডেল স্কুলে 15 জন, শহীদ আবু রফ হাই স্কুলে 19 জন এবং আরজুমনি বিদ্যালয়ে 6 জন শিক্ষার্থীর ভর্তি জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, এই অনিয়মটি আসলে কিভাবে সামনে এলো সেটি একটু জানতে চাই, আর অভিভাবকদের বক্তব্য পেয়েছেন কিনা? একজন শিক্ষার্থী সর্বোচ্চ 11 বার আবেদন করেছেন, কি বলছেন এমন একটি কাজের জন্য তারা? দেখুন, আমি একটু শেষ দিয়ে শুরু করি। একজন শিক্ষার্থী বরিশালে 11 বার বলছেন, দেশ জুড়ে যা আভাস পাচ্ছে তাতে 117 বারও আবেদন জমা দিয়েছেন এমনও পাচ্ছি। তো এই গেল একটা দিকে। আর অভিভাবক নিয়ম আর অনিয়মের বিষয়টা যখন আসে, এইরকম অনিয়ম, নিয়ম যখনই একটা নতুন আসে সাথে সাথে অনিয়ম এসে হাজির হয়ে যায়। এর আগে যেমন ছিল ভর্তি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় ছিল নানা ক্যাচাল, তো সেখানে ছিল ওই যারা কোচিং বিজনেস করছেন তাদের একটা প্রভাব ছিল নানা ব্যাপার স্যাপার। এবার এলো লটারি, লটারিতে আরো এরপর যেটি আসে সেটি আরো ভয়াবহ। অর্থাৎ বাবা মার সরকারি স্কুলে সন্তানকে পড়াতেই হবে, আন্ডার এজ বাচ্চা যেগুলো তারও বয়স বাড়িয়ে তারা এই অ্যাপ্লিকেশন করা শুরু করেছেন। আমরা সে খোঁজ খবর নিচ্ছি এবং সেই সংক্রান্ত তথ্য আরো ভয়াবহ মিলছে। এখন যে বিষয়টি হচ্ছে যে জেলা প্রশাসনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত 59 অর্থাৎ 59 জনের টিসির কথা স্বীকার করা হয়েছে, আর হচ্ছে যে 60 জন প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ 119 জনের মতো তারা বলেছেন। কিন্তু বাস্তবিক অবস্থা প্রতি ক্ষণে ক্ষণে এই সংক্রান্ত মানে পরিসংখ্যান কেবল বেড়ে চলেছে। এখন যেখানে কথা হচ্ছে যে সবচেয়ে বড় যে জোর শোর উঠেছে যে রেজাল্ট এত সকালে দেওয়ার কি প্রয়োজন ছিল, রেজাল্টের এই যে বাচ্চাগুলো স্কুলে এলো, লাইনে দাঁড়ালো, বইয়ের জন্য দাঁড়ালো, প্রথম দিন জানুয়ারির প্রথম দিন স্কুলে আসো, ড্রেস কিনে ফেললো, জুতা কিনলো, এবং তারা ওই ব্যান্ড পর্যন্ত কিনলো, শোল্ডার কিনলো, মানে কি না করলো তারা, তাই না? এখন এই বাচ্চাগুলো কিন্তু স্কুলে আর আসতে পারবে না, কোনো আইনই এদেরকে পারমিট করে না। বিষয়টা হচ্ছে অভিভাবক থেকে এবং বিদ্যার যারা তারা যেটি বলেছেন, রেজাল্ট একটু দেরিতে যদি আউট করা হতো ক্ষতি কি ছিল? একেবারে 17 তারিখ রেজাল্ট
করতে হবে, 12 তারিখ রেজাল্ট আউট করতেই হবে, মানে তড়িঘড়ি করতে গিয়ে যেটি হয় রেজাল্ট আউট হওয়ার পর এই সব সমস্তগুলোকে স্ক্রুটিনি এ পাঠানো হতো, যখনই দেখে এই ত্রুটিগুলো পাওয়া যেত এগুলোকে বাতিয়ে অপেক্ষমান দিয়ে নিয়ে যাওয়া হতো, তাতে হতো কি হৃদয় ভাঙত না, ছোট ছোট বাচ্চা তো। মুরাদ, এই বিষয়ে একটু জানতে চাই যে শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হয়েছে তারা এখন কি করবে, কারণ এই কোমলমতি শিশুদের মনে কিন্তু এর প্রভাব রয়ে যাবে, সেই প্রভাব তাদের পড়াশোনাও হয়তো আগামীতে পড়বে। জি, এখন এখানে যে স্রেফ বলা যায় আল্লাহ ওদের উপর রহমত করুক এইটুকু শুধু বলা যায়, আর যতটুকু শোনা যাচ্ছে যে আদালতে শরণাপন্ন যদি হয়, আদালত যদি আইনগত বিবেচনা করে উনাদের পক্ষে রায় দেয় তাহলে উনাদের গতি আছে এসব স্কুলে পড়া, তা না হলে মিউনিসিপ্যালিটি স্কুল যেগুলো রয়েছে, অন্য অন্য প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে সেখানে তাদেরকে ভর্তি হবে না, হাই স্কুলগুলোতে যদি প্রাইমারি সেকশন থেকে থাকে সেখানে তাদেরকে ভর্তি হতে হবে। তবে আমি ইঙ্গিত যতটুকু পেয়েছি যে ওই অপেক্ষমান তালিকা থেকে তড়িঘড়ি করে কিন্তু নেওয়া হচ্ছে না, এক্ষেত্রে তারা খুব ধীর গতি অবলম্বন করবে, যদি মামলা হয়ে যায় তো মামলার রায় যদি আবার এদিকে চলে আসে তাহলে এই শিক্ষার্থীদের নিতে হবে, নতুন করে নিয়ে হবে, একটা বিশাল জট তৈরি হবে, আপাতত জট তৈরি হয়ে গেছে, এখন এই সব কিছু মিলিয়ে এলোমেলো অবস্থার মধ্যে রয়েছে এই প্রাথমিক শিক্ষার এই ক্ষেত্রটা। শুধু বলে রাখি বরিশালের চিত্র এটা, সারা দেশের চিত্র আরো ভয়াবহ, এর ভলিউম অনেক বড়, এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে কথা হচ্ছিল সহকর্মী মুরাদ আহমেদের সাথে। ফিঙ্গারপ্রিন্ট বাতিল এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করা সহ চার দফা দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মীরা, পরে প্রশাসনের আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন তারা। দুপুর 2টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরিচ্ছন্ন কর্মী, এ সময় ভবনে আটকা পড়েন সিটি মেয়র এম রেজাউল করিম সহ কর্পোরেশনের কর্মকর্তারা। বিক্ষোভকারীরা জানান কয়েক মাস ধরে ফিঙ্গারপ্রিন্টের নামে হয়রানি এবং বাড়তি টাকা কাটা হচ্ছে, এছাড়া যেসব সেবক 15 থেকে 20 বছর ধরে অস্থায়ীভাবে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন তাদেরকে অনতিবিলম্বে স্থায়ীকরণের দাবিও জানান তারা, পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করেন তারা। আগাম বন্যার শঙ্কা মাথায় নিয়েই বোরোর আবাদ শুরু করেছেন সুনামগঞ্জের চাষিরা, নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পরেও শুরু হয়নি বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ, প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলোর বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ, পাউবো বলছে হাওরে পানি নামতে দেরি ও মাটি কাটার যন্ত্র বাঁধে নিতে সময় লাগায় মেরামত শুরু করা যায়নি। হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জে বোরো আবাদে ব্যস্ত চাষিরা, গত বছরের এপ্রিল মে মাসের বন্যায় 11,000 হেক্টর জমির ধান তলিয়ে যায়, ক্ষতি হয় প্রায় 13 কোটি টাকার। এবছর আগাম বন্যা থেকে ফসল রক্ষায় 12 উপজেলা 625 কিলোমিটার বাঁধ সংস্কারে ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। 15 ডিসেম্বরের মধ্যে বাঁধ নির্মাণ ও মেরামত শুরুর কথা থাকলেও এ পর্যন্ত 904টি প্রকল্পের মধ্যে শুরু হয়েছে মাত্র 150টির কাজ। সময় মতো বাঁধ নির্মাণ না হলে হাওরের একমাত্র ফসল হারানোর শঙ্কায় চাষিরা। কাজের এখনও কোনো অস্তিত্ব নেই, কাজ শুরু হয়েছে না, এই যে আমাদের জমিন রোয়া শেষ। অতি শীঘ্র বাঁধগুলা টেকসই যেভাবে হয় এবং এই শুরু করার প্রয়োজন, যদি সময় মতো বাঁধ হয় আমরা ফসলটা ঠিক মতো তুলতে একটু সুবিধা হয়। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন হাওরে পানি নামতে বিলম্ব ও ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি কাটার মেশিন নিতে না পারায় কাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। ফলে নেমে যাওয়া দেরি হয়, আমাদের পিএসি সার্ভিস বিলম্বিত হয়, উপজেলা কমিটি থেকে প্রায় 904টির মতো আমরা স্কিম পেয়েছি এবং এর ভিতরে আমরা 600টির মতো পিএসি আমরা অনুমোদন দিয়েছি এবং বাকিগুলি আমরা জেলা কমিটি কর্তৃক চাষাবাসে চলমান আছে। স্থানীয়দের অভিযোগ নিয়ম ভেঙে এক কমিটি করছে একাধিক বাঁধ সংস্কারের কাজ, তবে নীতিমালা মেনেই পিআইসি গঠন ও বাঁধের কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন বাঁধ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। সংশোধিত নীতিমালা অনুযায়ী নীতিমালার আলোকে যেন পিআইসি গঠন হয় এবং সেই নীতিমালা অনুযায়ী সেটা বাস্তবায়ন করে সেভাবে গঠন নির্দেশনা দেওয়া হয়েছে। এবছর সুনামগঞ্জে 2,22,048 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশ্বিক মন্দা আর নানা বিধিনিষেধের মধ্যেও 2022 সালে খোলা পণ্য ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর, তবে একই সময়ে প্রায় 2% কমেছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ। কর্তৃপক্ষ বলছে বিশ্বজুড়ে আমদানি রপ্তানি বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও। 2021 সালের চেয়ে প্রায় 30.5 লাখ মেট্রিক টন বেশি খোলা পণ্য হ্যান্ডলিংয়ের পাশাপাশি বন্দরে জাহাজ বেড়েছে 152টি, তবে
গত বছর মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 31,42,000 এককের কিছু বেশি, যা 2021 সালের তুলনায় প্রায় 72,000 একক কম। বন্দর ব্যবহারকারীরা বলছেন, আমদানি রপ্তানির নেতিবাচক প্রভাব দিয়ে বন্দরের সক্ষমতা যাচাইয়ের এই প্রক্রিয়া সঠিক নয়। সক্ষমতা বাড়াতে চলমান সব প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ তাদের। চট্টগ্রামে পিবিআই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবু। সকালে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে 17 অক্টোবর নাইমা সুলতানা ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ চারজনের বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা করেন। এতে বলা হয়, বাবুল আক্তার সহ অন্য আসামিরা মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। সাতক্ষীরা শ্যামনগরে নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে পারভেজ আলম নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার ভোর রাতে 17 ব্যাটালিয়ন নীল ডুমুর বিজিবি ব্যাটালিয়নে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, বুকের বাম পাশে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকুন।